দ্বিতীয় নামটি নিমাই নামটি হবে শিশুর দ্বিতীয় নাম, দ্বিতীয় নাম সে রেখে দিলে। সর্বশুভক্ষণ নামকরণ সময়ে গীতা ভাগবত বেদ ব্রাহ্মণ পড়ায়। দেবগণে নরগণে করায় মঙ্গল হরিধ্বনি শঙ্খ ঘণ্টা বাজায় সকল। ধান্য পুঁথি খড়ি স্বর্ণ রজতাদি যত ধরিতে আনিয়া করিলেন উপনীত। আমরা দেখেছি যখন নামকরণের সময় হয় তখন নামকরণের যখন সময় হয় অর্থাৎ মুখে প্রসাদের সময়, নামকরণের সময়, মুখে প্রসাদ নয় ঠিক, নামকরণের সময় ধান্য পুঁথি স্বর্ণ ঘণ্টা অনেক কিছু রাখা হয় যে শিশু কোনটি ধরে তাই দেখার জন্য। শিশু বিশ্বম্ভরকে বলছেন, যাহা চিত্তে লয় তাহা ধরো সত্তর, তোমার যেটা মনে হয় সেটাই তুমি ধরো, সেটাই তুমি ধরো। সকল ছাড়িয়া প্রভু শিশু চিনন্দনে ভাগবত ধরিয়া দিলেন আলিঙ্গন। শিশু তখন কি ধরলে? ভাগবত গ্রন্থ ধরলে। ভাগবত গ্রন্থ কি না? ভাগবত গ্রন্থ বলা হচ্ছে কৃষ্ণ তুল্য ভাগবত। ভাগবত কৃষ্ণ তুল্য ভাগবত। সেখানে কি ভোজেন্দ্রনন্দনে নাম রূপ গুণ লীলা তাই বর্ণনা করা হয়েছে। ভাগবত কি? ভাগবত হচ্ছেন কৃষ্ণের আর এক স্বরূপ, তাই রাধা ভাবাবিষ্ট শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর বিশ্বম্ভর ভাগবতকে আলিঙ্গন করে যেন তিনি তার স্বীয় প্রাণবল্লভ কৃষ্ণকেই আলিঙ্গন করছে। ভাগবত ধরলেন কেন? ভাগবত ধরে তিনি যেন কৃষ্ণকেই আলিঙ্গন করছেন। পতিব্রতা গণে জয় দেই চারি ভীত সবেই বলেন বড় হইব পণ্ডিত। কেহ বলে শিশু হইব পরম বৈষ্ণব অল্পে সর্বশাস্ত্রে জানিব অনুভব। যে করায় কোলে সেই এড়িতে না জানে দেবের দুর্লভ কোলে করে নারী গণে। যে তাকে কোলে নেয় সে তো আর কোল থেকে তাকে নামাতে চায় না, তাকে কোলে নিলেই যে আনন্দ লাভ করা যায়। আর প্রভু যার কোলে উঠেন, যার দিকে চান, তার অন্তর যে আনন্দে আনন্দের তার অন্তর যে একদম ভরে যায়, তাই তো সে আর তোমাকে কোল থেকে নামাতে পারে না। প্রভু যেই কাঁদে সেইখানে নারীগণ হাতে তালি দিয়া করে হরি সংকীর্তন।
এই মতে করাইয়া নিজ সংকীর্তন, দিনে দিনে বাড়ে প্রভু শ্রী শচীনন্দন। জানু গতি চলে প্রভু পরম সুন্দর, কোটিতে কিঙ্কিনি বাজে অতি মনোহর। আস্তে আস্তে প্রভু একটু একটু করে বড় হচ্ছেন তো। জানু গতি মানে হাঁটুর ওপর ভর দিয়ে তিনি গমন করতে শিখেছেন। হাঁটুর ওপর ভর দিয়ে, হাতের ওপর ভর দিয়ে প্রভু একটু একটু করে হামাগুড়ি দিতে শিখেছে। পরম নির্ভয়ে তিনি হামাগুড়ি দিয়ে বেড়ান। আর তিনি তো আগে বললাম না, তিনি তো মৎস্যরূপে ধরণীকে রক্ষা করেছিলেন। তিনি তো বিশ্বভর, তাই তো আমরা দশপথ স্তোত্রে পাই, প্রলয় পায়োধি জলে ধৃতবানে সিবেদম বিহিত বহিত্র চরিত্রমখেদম, প্রলয় পায়োধি জলে ধৃতবানে সিবেদম বিহিত বহিত্র চরিত্রমখেদম, কেশব ধৃত মীন শরীরম জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, তিতিরতি বিপুল তরে তিষ্ঠতি তব পৃষ্ঠে, ধরণি ধরণ কিনাশক্র গরিষ্ঠে, তিতিরতি বিপুল তরে তিষ্ঠতি তব পৃষ্ঠে, ধরণি ধরণ কিনাশক্র গরিষ্ঠে, কেশব ধৃত কুর্ম শরীর জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, বসতি দশন শিখরে ধরণি তব লগ্না, শশনি কলঙ্ক কলে বনি মগ্না, কেশব ধৃত সুকর রূপ জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। তিনি তো সকলকে আনন্দে ভাতিয়ে রেখেছে, বিশ্বকে আনন্দ সাগরে ভরিয়ে রেখেছে। যে তার দিকে চায় সে তো আনন্দে আপ্লুত হয়ে যায়। প্রভু একটু একটু করে বড় হচ্ছেন। পরম নির্ভয়ে সর্ব অঙ্গনে বিহারে কি বায়গ্নি সর্প যাহা দেখে তাহি ধরে, সর্প অগ্নি যা দেখেন তাই যে ধরতে যান। তিনি তো সব কিছু রাধা, তাই তো তিনি সকলকে একটু স্পর্শ দান করতে যান। একদিন এক সর্প বাড়িতে বেড়ায়, ধরিলেন সর্প প্রভু ভালো কলিলায়, কুণ্ডলি করিয়া সর্প রহিল বেরিয়া, ঠাকুর থাকিলা সর্প
উপরে শুইয়া আথে ব্যথে সবে দেখি হায় হায় করে শুইয়া হাসেন প্রভু সর্পের উপরে। সকলে দেখছেন প্রভু সর্পের উপর শুয়ে রয়েছে, সকলে তো ব্যতিব্যস্ত হয়ে গেছে, নাকি এক্ষুনি যদি সাপটা কামড়ে দেয় তাহলে তো এই ছোট্ট শিশু, আগের আগের সন্তানগুলো যেমন হবে, সচিবন মারা গেছে এরও তো তাই দশা হবে। আর প্রভু তো নির্ভয়ে ওই সর্পের উপর শুয়ে রয়েছে আর হাসছে, আর সর্পের তো সর্প তো কুণ্ডলী বাঁকিয়ে রয়েছে, শয্যা রচনা করেছে। তিনি না বলেছেন ছত্র পাদুকা শয্যা উপাধান বসন আরাম আবাস যোগ্য সূত্র সিংহাসন, এত মূর্তি ভেদ করি কৃষ্ণ সেবা করে কৃষ্ণের শেষতা পাইয়া শেষ নাম ধরে। এই শেষদেব অনন্তদেব কে? তিনি হচ্ছেন বলরাম স্বরূপ নিত্যানন্দের অংশাতি অংশ। তাই শেষতে শয্যা রচনা করেছে, বলরাম উপকরণ পান, বলরাম তো কত রূপে তার সেবা করেছে, নিতাইচাঁদ কত রূপে গৌরাঙ্গের সেবা করেছে। এখানে বলরাম স্বরূপ নিত্যানন্দের লীলাকে আমরা স্মরণ করি, শেষদেব অনন্তদেব তিনি বিরাম বলরাম স্বরূপ নিত্যানন্দেরই তো অংশাতি অংশ, তাই তো তিনি শয্যা রচনা করে দিয়েছেন, প্রভু তার উপর বিশ্রাম করছেন, আর আনন্দে তিনি সকলের দিকে তাকিয়ে হাসছেন। গরুর গরুর করি ডাকে সর্বজন পিতা মাতা দি ভয়ে করয়ে কন্দন, গরুর 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 বলে তা সকলে ডাকছে, পিতা মাতা তো ভয়ে ক্রন্দন করছেন। গরুর গরুর ডাকলে তো সব পলায়ন করে, তাই সকলে গরুর গরুর ডাকছে। পুনো ধরিবারে যান শ্রী সচিনন্দন ধরিয়া আনিয়া সবে করি প্রভুরে এরিয়া সর্প পালায় তখন, পুনো ধরিবারে যান শ্রী সচিনন্দন। সর্প পালাতে চাইছে, সর্প চলে যেতে চাইছে, কিন্তু সচিনন্দন তাকে আবার আকর্ষণ করে নিয়ে আসছে। কি লীলাটা, মনুষ্য বুদ্ধিতে লীলা বোঝা সম্ভবপর নয়। তিনি তো নিজে মুখে বলেছেন বড় গুড় নিত্যানন্দে অবতারে, চৈতন্য জানায় যারে সে জানিতে পারে, তার কৃপা ছাড়া এই লীলা বোঝা সম্ভব নয়। কেহ রক্ষা বান্ধে কেহ পরে স্বস্তি বানে, কেহ অঙ্গে দেয় বিষ্ণু পাদদক আনি, কেহ বলে বালকের পুনর্জন্ম হইল, কেহ বলে জাতি সর্প তেই না লঙ্ঘিল। কেউ নানা স্বস্তি বাণী পড়ছেন, কেউ রক্ষা কবচ পড়ছেন, কেউ বিষ্ণু পাদদক এনে দিচ্ছেন, সকলে বলা বলি করছেন এই বালকের পুনর্জন্ম লাভ হলো, বালকের পুনর্জন্ম লাভ হলো।
এই সাপটি জাতি সর্পতেই না লঙ্ঘিল। জাতি সর্প মানে সাপটা জাতিতেই সাপ, কিন্তু স্বভাবে সাপের যে স্বভাব দংশন করা, স্বভাবে কিন্তু সে সাপ নয়। অর্থাৎ আকৃতিতে সাপ বটে, কিন্তু তার প্রকৃতিটা সর্পের মতো নয়, তার স্বভাবটা সর্পের মতো নয়। এমন কথাই সকলে বলা বলি করছে। আর গৌরচন্দ্র কি করছেন? হাসে প্রভু গৌরচন্দ্র সভারে চাহিয়া, আনেন ধরিয়া ভক্তি করি যে সব বেদ গপ শুনে, সংসার ভুজঙ্গে তারে না করে লঙ্ঘনে, এই মত দিনে দিনে শ্রী শচী নন্দনে হাঁটিয়া করেন প্রভু অঙ্গনে ভ্রমণ। জিনিয়া কন্দর্প কোটি সর্বাঙ্গের রূপ, চান্দরে লাগায় সার দেখিতে সে মুখ, সুবলিত মস্তকে চাচর ভালকে, কমল নয়ান যেন গোপালের বেশ, কুচকানো কুচকানো চুল চাচর কেশ, আর কমল নয়ানে, আর কপালের ওপর ওই চাচর কেশের অগ্রভাগ তো এসে পড়েছে। আহা, কি অপূর্ব শোভা, মদন শোভা, যেন গোপালেরও বেশ, যেন নন্দনন্দন গোপালে, একদম যেন গোপাল, তো গোপাল ছাড়া কিছু না, গোপাল। এমন ভাবে তো তিনি শচীন আনিনা মাঝে ক্রীড়া করে বেড়ান, আর সমস্ত নবদ্বীপবাসী তারা তখন কীর্তন করেন, প্রভাত সময় কালে শচীর আঙিনা মাঝে গোড়া চাঁদ নাচিয়া বেড়ায় রে, প্রভাত সময় কালে শচীর আঙিনা মাঝে গোড়া চাঁদ নাচিয়া বেড়ায় রে, একে গোড়ার মলিন বেশ উড়াইয়া চাচর কেশ, একে গোড়ার মলিন বেশ উড়াইয়া চাচর কেশ, সোনা রঙ্গ ধুলা তেল টাই রে, আমার গোড়ার সোনা রঙ্গ ধুলা তেল টাই রে, প্রভাত সময়কালে শচীরাঙ্গিনা মাঝে গোড়া চাঁদ নাচিয়া বেড়ায় রে, প্রভাত সময়কালে শচীরাঙ্গিনা মাঝে গোড়া চাঁদ নাচিয়া বেড়ায় রে, জাগনি গো শচী মাতা গৌরেল প্রেমদাতা, জাগনি গো শচী মাতা গৌরেল প্রেমদাতা, ঘরে ঘরে হরি নাম বিলায় রে, আমার গোড়া ঘরে ঘরে হরি নাম বিলায় রে, রাতুল চরণে রাতুল চরণে সোনার নূপুর, রাতুল চরণে সোনার নূপুর, রুনু ঝুনু রুনু ঝুনু বাজে রে, রুনু ঝুনু রুনু ঝুনু বাজে রে, প্রভাত সময়কালে শচীরাঙ্গিনা মাঝে গোড়া চাঁদ নাচিয়া বেড়ায় রে,
প্রভাত সময়কালে সুচিরাঙ্গি নামাজে গোড়াচাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভু তো এমনভাবে অঙ্গনের মাঝখানে তিনি ঘুরে বেড়ান। প্রভু যখন চলেন না তখন মনে হয় প্রভু চরণ দিয়ে যেন রক্ত ঝরে পড়ছে, এত লাল আভাযুক্ত চরণ। বালক স্বভাবে প্রভু যবে চলে যায় রক্ত পরে হেন দেখি মায়ের ত্রাস পায়। দেখি শচী জগন্নাথ বড়ই বিস্মিত নির্ধন তথাপি দোহে মহা আনন্দিত কানা কানি করে দোহে নির্জনে বসিয়া কোন মহাপুরুষ বা জন্মিলা আশিয়া। মা তো ভয় পান, আহা আমার নিমায়ের চরণে কত ব্যথা লেগেছে, রক্ত পড়ছে। ভালোভাবে দেখছেন কই না তো রক্ত পড়ছে না তো, এমন লাল আভাযুক্ত আমার সন্তানের চরণ দুটো। সন্তানের কোনো কষ্ট হচ্ছে না? জগন্নাথ বাবাও বিস্মিত হয়ে যাচ্ছে কিন্তু অন্তরে খুব আনন্দ পাচ্ছে, অত্যন্ত তৃপ্তি পাচ্ছে। নিশ্চয় এই শিশু কোনো মহাপুরুষ, কোনো বালকের তো এমন হতে পারে না, নিশ্চয়ই কোনো মহাপুরুষ। উষাকাল হইতে যত কো নারীগণ বালক বেরিয়া সবে করেন সংকীর্তন, একেশ্বর বাড়ির বাহিরে প্রভু যায় খই কলা সন্দেশ যা দেখে তাই চায়। একেশ্বর মানে একমাত্র ঈশ্বর, একমাত্র ঈশ্বর প্রভু একটু একটু করে তো বাড়ির বাইরে যেতে শিখেছেন। আর প্রভুকে যারা দেখেন তারা তো আর পারেন না প্রভুকে কিছু না দিয়ে, তারা অনেক ফল মিষ্টি দেন। আর প্রভু সেগুলো নিয়ে এসে কি করেন? যে সমস্ত স্ত্রীলোকগণ হরিনাম সংকীর্তন করে তাদের মধ্যে এসে প্রভু সেইগুলো বিলিয়ে দেন। বালকের এই বুদ্ধি থেকে সকলে অত্যন্ত আনন্দ লাভ করেন। দেখো বালক, ছোট্ট বালক, তথাপি সে কিন্তু এগুলো নিজের খাবার জন্য রাখেন, সকলের মধ্যে বিতরণ করে দিচ্ছে। তো সাধারণ বালক নয়, সকলেই আলোচনা করে। নিকটে বসাই যত বন্ধুবর্গ ঘরে প্রতিদিন কৌতুকে আপনে চুরি করে, কারো ঘরে দুগ্ধ পিয়ে কারো ভাত খায়, হাড়ি ভাঙে যার ঘরে কিছুই না পায়, যার ঘরে শিশু থাকে তাহারে কান্দায় কেহ দেখিলেই মাত্র উঠিয়া পলায়, দৈব যোগে যদি কেহ পারে ধরি বারে তবে তার পায়ে ধরি
করে পুরি হরে, এবার ছাড়ো মোরে নাই আসিব আর, আর যদি চুরি করো দোহাই তোমার। নিরবধি কত লীলা করে চলে, কখনো কারো বিয়েতে গিয়ে দুগ্ধ পান করে আসেন, কখনো কারোর বাড়িতে গিয়ে ভাত খেয়ে আসেন, আবার যখন কিছু পান না তখন হাড়ি হাড়িকেও ভেঙে দিয়ে চলে আসে। কৃষ্ণলীলাতেও আমরা দেখি কৃষ্ণ ভগবান এমনটাই করতে। কখনো যদি ধরা পড়ে যান তাহলে বলেন ঠিক আছে ঠিক আছে, আর কোনোদিন করবো না, আর কোনোদিন করবো না, তুমি এবারের মতো আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন করব না। কেননা তিনি তো জানতেন যদি মিশ্র বাবার কানে এই কথা যায় বা মা যদি এই কথা শুনেন তারা অত্যন্ত দুঃখ পাবেন, তাই বলতেন এবারের মতো ছেড়ে দাও, আর কোনোদিন করব না, আর কোনোদিন করব না, এবারের মতো ছেড়ে দাও। দেখিয়া শিশুর বুদ্ধি সবে বিস্মিত, রুষ্ট নাহি কেহ সবে করেন পীড়িত। তারা কেন তাকে ধরে রাখতে চাইতেন, কেন তাকে ধরতেন, একটু তো স্পর্শ পাওয়া যাবে, একটু তো স্পর্শ পাওয়া যাবে, ধরলে যে একটু স্পর্শ পাওয়া যাবে, এই স্পর্শ যে কত সুখকর, কত মনোরম, একটু স্পর্শ করলে হৃদয়টা যে আনন্দে ভরে যায়, তাই একটু স্পর্শ করার লোভ তারা ছাড়তে পারতেন। নিজ পুত্র হইতেও সবে স্নেহ করে, দর্শন মাত্রে সর্ব চিত্ত বৃত্তি হরে। যে কেউ দর্শন করতেন তাদের মনটা আনন্দে পরিপূর্ণ হয়ে যেত, আপ্লুত হয়ে যেত। তাই যখন ছোট্ট নিমাই ঘরে ঢুকে যতক্ষণ চুরি করতেন বা খেতেন তারা কিন্তু ততক্ষণ কিছু বলতেন না, কিন্তু যখন চুরি করে চলে যেতেন তখনই তারা এসে তাকে ধরতেন। তা নাহলে যে আর স্পর্শ করা হবে না, তাহলে যে স্পর্শ সুখ অনুভব করা যাবে না, এই স্পর্শে যে কি আনন্দ, তারা স্পর্শ করেছেন এটা ভাবলেই তো নয়নটি অশ্রুসিক্ত হয়ে যায়। আর যারা স্পর্শ করেছিলেন তাদের কথা তো, তাদের কথা তাদের ভাব প্রকাশ করার মতো ভাষা তো নেই। দর্শন মাত্রে সর্বচিত্ত বৃত্তি হয়, তাকে দর্শন করার সাথে সাথে অন্তরের ভেতর যত কলুষতা ছিল, যত অপবিত্রতা ছিল, সব কিছু তাদের দূরীভূত হয়ে যেত। এই মত রঙ্গকারে বৈকুণ্ঠের গৌরাঙ্গ সুন্দর বিশ্বম্ভর তিনি লীলা করছেন, তার লীলা প্রকাশ করার মতো ভাব ভাষা ব্যাসবতার বৃন্দাবন দাস ঠাকুর বলছে বারবার, বৈষ্ণবের চরণে প্রার্থনা জানাচ্ছেন যে তার লীলা প্রকাশ করবার মতো ভাষা তো আমার নেই, তাই বৈষ্ণবগঞ্জন আমাকে
কৃপা করেন। এমন ভাবে গ্রন্থকার বেশবতার বৃন্দাবন দাস ঠাকুর নামকরণ লীলা কথা চৈতন্য ভাগবতে লিপিবদ্ধ করেছে। আজকে দিনটি আমরা জানি একাদশী ব্রতের দিন, আজকে অপরা একাদশী। মহারাজ যুধিষ্ঠির এক সময় ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, আপনি কৃপা করে আমাকে বলুন এই জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের এই একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি। তো ভগবান তখন বলেছিলেন যে এই একাদশী হল বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী আর পুত্র প্রদানকারী, তাই এই একাদশী অপরা নামে খ্যাত। এই একাদশী ব্রত যিনি করেন তিনি জগতে প্রসিদ্ধি লাভ করেন। ব্রহ্ম হত্যা, ভ্রূণ হত্যা, গো হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ, এই একাদশী ব্রত পালন করলে সব সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তাই এই ব্রত পালন করার কথা বিশেষভাবে বলা হয়েছে। আজকে আমরা একটু হরিবাসর কীর্তন করব। শ্রী হরি বাসরে হরি কীর্তন বিধান, শ্রী হরি বাসরে হরি কীর্তন বিধান, নিত্যয়ারম ভিলা প্রভু জগৎ কীর্তন বিধান, নিত্যয়ার গেলা প্রভু জগতের প্রাণ, পুণ্যবন্ত শ্রীবাসুয়ং গণেশ শুভারম্ভ, পুণ্যবন্ত শ্রীবাসুয়ং গণেশ শুভারম্ভ, উঠিল মঙ্গল ধ্বনি গোপাল গোবিন্দ, উঠিল মঙ্গল ধ্বনি গোপাল গোবিন্দ, সবারয়া গেতে শুভে শ্রী চন্দন মালা, সবারয়া গেতে শুভে শ্রী চন্দন মালা, আনন্দে সবাই নাচে ও আবি ভোলা, আনন্দে সবাই নাচে হইয়াবি ভোলা, মৃদঙ্গম দীরা বাজে শঙ্খ করতায়, মৃদঙ্গম দীরা বাজে শঙ্খ করতালে, সংকীর্তন সঙ্গে সব হইল মিশায়, ব্রহ্ম
নীলধ্বনি উড়িয়ায় আকাশ, ব্রহ্মাণ্ডে উঠিল ধ্বনি উড়িয়ায় আকাশ। চৌদিকের অমঙ্গল যায় সবুনাশ, চৌদিকের অমঙ্গল যায় সবুনাশ, চতুর্দিকে শ্রীহরি মঙ্গল সংকীর্তন, চতুর্দিকে শ্রীহরি মঙ্গল সংকীর্তন। মধ্যে নাচে জগন্নাথ মিশ্রের নন্দন, মধ্যে নাচে জগন্নাথ মিশ্রের নন্দন, যার নামা নন্দে শিব বসুন না জানে, যার নামা নন্দে শিব বসুন না জানে, যার নামে নাচে সে নাচে আপনে, যার নামে নাচে সে নাচে আপনে, যার নামে বাল্মীকি হইল তপোধান, যার নামে বাল্মীকি হইল তপোধান, যার নামে অজামি পাদমোচন, যার নাম শ্রবণে সংসার বন্ধ ঘুচে, যার নাম শ্রবণে সংসার বন্ধ ঘুচে, হেন প্রভু অবতরে কলি যুগে নাচে, যার নাম লইশু নারদ বেড়ায়, যার নাম লইশু নারদ বেড়ায়, সহস্র বন্দন প্রভু যার গুণ গায়, সহস্র বন্দন প্রভু যার গুণ গায়, সর্বমহাপ্রায়শ্চিত্ত যে প্রভুর নাম, সর্বমহাপ্রায়শ্চিত্ত যে প্রভুর নাম, সে প্রভু না চয়ে দেখে যত ভগবান, সে প্রভু না চয়ে দেখে যত ভগবান, হইল পাপিষ্ঠ জন্ম তখন না হইল, হইল পাপিষ্ঠ জন্ম তখন না হইল, হেন মহা মহোৎসব দেখিতে না পাইল, হেন মহা মহোৎসব দেখিতে না পাইল, শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চন্দ্র জন, শ্রী কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চন্দ্র জন, বৃন্দাবন দাস তুছু পদ যুগে গান, বৃন্দাবন দ
দাস তুছ পদ যুগে গান। জয় রাধে, জয় রাধা। আগামীকাল একই সময় আমরা আবার বসবো।